আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং বিগত ভিডিওর ধারাবাহিকতায় শুরু করছি আজকের এই লেকচার। এই প্রজেক্টটি, এই কোর্সটি যেহেতু একটি লাইভ প্রজেক্ট, স্টুডেন্ট রেজাল্ট কিভাবে আমরা তৈরি করব এবং তাদের মার্কশিটগুলো নাইসলি কিভাবে আমরা ট্রান্সক্রিপ্ট বাই করব প্রফেশনাল সফটওয়্যারের মতো, এই দিকে আমাদের যেহেতু ফোকাস, তাই আমি এখন চলে যাচ্ছি কিভাবে স্টুডেন্টদের জিপি তৈরি করব, অর্থাৎ কোন কোন সাবজেক্টে স্টুডেন্টরা কত মার্কস পেল এবং মার্কসের ভিত্তিতে তার জিপিটা কত আসলো সেইটা আমরা কিভাবে তৈরি করব। তো আসুন আমরা দেখি, সরাসরি চলে যাই। প্রথমেই আমরা ইকুয়াল টু সাইন ব্যবহার করব, যেহেতু আমি জিপি ওয়ান এই ঘরে জিপি তৈরি করতে চাই এবং এটা বাংলার জিপি। দেখেন আমি দুইটা সাবজেক্টের মার্কস দিয়েছি, এই দুইটা সাবজেক্টের মধ্যে এই যে বাংলা, এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টদের আমি রোল নাম এইভাবে দিয়েছি, আপনারা দিয়ে আসবেন আপনাদের মতো করে। এবং আমি এইগুলো এখানে, তাহলে আমি জিপিটা তৈরি করব। তো জিপি তৈরি করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, ইফ ব্যবহার করতে হবে। ইফ, এরপরে আমি কোন সেলের ভিত্তিতে, কলামের ভিত্তিতে আমি জিপিটা তৈরি করছি, সেই কলামের ফার্স্ট রোটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এফ টু ইফ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ব্যবহার করব। কত? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80, বর্তমান গ্রেডিং সিস্টেমে আছে 80। সো এই 80 যদি হয় তাহলে সেই স্টুডেন্ট পাবে 5। হয়ে গেল। এরপরে আবার আমি নেক্সট কন্ডিশনে চলে যাচ্ছি, ইফ এফ টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 70 দেন পাবে স্টুডেন্ট কত, 4। তারপরে আবার আরেকটি কন্ডিশন শুরু হয়ে গেল, ইফ এফ টু গ্রেটার দেন অর ইকুয়াল টু 60 যদি পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 3.5। কমা দিয়ে আমার নেক্সট কন্ডিশন শুরু হবে, ইফ এফ টু গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 দেন স্টুডেন্ট পাবে 3। দেন ইফ, আরেকটি কন্ডিশন, ইফ এফ টু গ্রেটার দেন অর ইকুয়াল টু 40 দেন পাবে স্টুডেন্ট পাবে কত, 2। দেন ইফ এফ টু এফ টু গ্রেটার দেন অর ইকুয়াল টু 33 তাহলে স্টুডেন্ট পাবে 1। কিন্তু এই কন্ডিশনগুলো যদি সবগুলোই ফেল করে, অর্থাৎ 33-র নিচে যদি চলে আসে তাহলে সেই স্টুডেন্ট পাবে 0। সো আমরা এখানে 0 বসিয়ে দিলাম, যে যদি 33 ওপর হয় তাহলে সে 1 পাবে, আর এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে 0 পাবে। এবং আমরা এখান থেকে দেখেন যে কয়টি ওপেনিং প্যারেন্থেসিস বা ব্র্যাকেট ব্যবহার করেছি সেইগুলো আমরা এখন সবগুলো একসাথে ক্লোজ করে দেব। সবগুলো ক্লোজ হয়ে গেছে, এবার এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই 3.5 পেয়েছে, অর্থাৎ এখানে আমি যদি এখন 80 করে দিই, দেখেন 80 নাম্বার পেয়েছে, তাহলে কি হবে, 5 হয়ে যাচ্ছে। আবার যদি 32 করে দিই তাহলে 0 হয়ে যাচ্ছে, 33 করে দিই। সো আমাদের গ্রেডিং সিস্টেম ঠিক আছে। এখন আমি এই কলামে এই গ্রেডিংটি নিয়ে আসতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে
একইভাবে এটা লিখতে হবে। আমি না লিখেও করতে পারি, কপিটি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিলাম, কপি করার পরে এখানে আমি সরি আমি এখানে এই এইটা যদি সিলেক্ট করতে এখানে যদি একই ফর্মুলা ব্যবহার করতে চাই তাহলে দেখুন কি প্রবলেম হচ্ছে। এখানে এটা এই ঘরে মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করে কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, এবার এই কিউ টু তে মাউস পয়েন্টার ক্লিক করে কন্ট্রোল ভি করে দিলাম। কন্ট্রোল ভি করলে দেখেন এখানে কি হচ্ছে, কন্ট্রোল ভি করলে এখানে দেখেন কি হচ্ছে, যে এখানে ছিল কি, এখানে ছিল F2, কিন্তু আমি যখন এখানে চলে এসেছি তখন হয়ে গেছে G2। অতএব আমার ফর্মুলা সাকসেসফুলি কপি হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে আমি যে কলামটিকে সিলেক্ট করেছি সেটা হলো ওয়ান কলাম ব্যাক, অর্থাৎ এর মধ্যে এক কলাম বাদ দিয়ে পিছনের এক কলামকে আমি সিলেক্ট করেছিলাম। ঠিক একইভাবে আমি এখানে যখন পেস্ট করেছি ফর্মুলা তখন সেও এটাকে ধরে নিয়েছে এক কলাম বাদ দিয়ে পিছনের দিকে নিতে হবে। সো এই ছিল ফর্মুলা এবং সেটা কপি পেস্ট। এখন আমি এই দুইটি ফর্মুলাকে সিলেক্ট করে যদি ফ্রি হ্যান্ডেল করে দিই তাহলে দেখেন একদম শেষ পর্যন্ত সবগুলোর জিপি তৈরি হয়ে গেছে, জিপি তৈরি হয়ে গেছে। এই এইভাবে আমরা স্টুডেন্টদের জিপি তৈরি করব এবং পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে গ্রেড লেভেল তৈরি করা যায় সেইটা, এবং সেটাকে কিভাবে আমরা যদি এটা ম্যাক্রো ব্যবহার করতাম তাহলে একবার ফর্মুলা লিখেই বারবার সেটাকে ব্যবহার করা যেত, সেই জিনিসটি আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা সবাই ভালোভাবে দেখুন, প্র্যাকটিস করুন, যেহেতু এটি একটি প্রজেক্ট ওয়াইজ কোর্স, সো এখানে যদি অনেক কিছু আপনার কাছে আগে থেকে জানা থাকে, সহজ থাকে, তারপরেও ভিডিওগুলো দেখবেন, কারণ এখানে কিছু না কিছু নতুনত্ব পেতে পারেন। পরবর্তীতে যেহেতু প্রজেক্ট বেজ এটা কোর্স, সেহেতু প্রজেক্টে যে এই ভিডিওগুলো মিসিং করলে ওখানে যে হয়তো বিপদে পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন, তারপরেও বলে রাখি যদি কেউ সমস্যায় পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।